Hello everybody, syntax এর second class. First class এ বলা হয়েছিল agreement of verb, subject verb object, subject singular বা plural যদি হয় সেই হিসেবে verb-এর কিছু changes থাকে। এখন আমরা দেখব সেক্ষেত্রে কিছু কিছু চেঞ্জ হবে, ঠিক আছে। জাস্ট এটা একটু রিক্যাপ, এরকম আমরা বলেছিলাম যদি হি গোস I go, etc. Subject third person singular number, the verb এর সঙ্গে s by s যোগ হয়েছে। I first person, তাই verb এর কোনো চেঞ্জ হয়নি। তো এটাকে verb এর agreement বলা হয়, যে subject যে ফর্মে থাকবে সেই অনুযায়ী verb এর চেঞ্জেস আসবে। ওকে, তো এই ক্ষেত্রে তেমন কিছু ব্যতিক্রম আমরা দেখতে পাবো। তিনটে ক্ষেত্রে হয়, কেস ওয়ান ডেয়ার নট নিড নট, তো এটাকে দেখে অ্যাপারেন্টলি দেখে খুব জটিল একটা ছক মনে হয়, এটা কোনো ম্যাথেমেটিক্স বা কেমিস্ট্রি কোনো ক্লাস নয়, অর্থাৎ ঘাবড়াবার কিছু নেই। এটা জাস্ট আমি বোঝার সুবিধার্থে এই ডায়াগ্রামটা করেছি, যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয়, এবং সাবজেক্টের সঙ্গে যদি ডেয়ার নট বা নিড নট এর যে কোনো একটা যদি যুক্ত থাকে, তাহলেই ভার্বের কী চেঞ্জেস আসবে সেটাই বোঝার ব্যাপার। সাবজেক্টের সঙ্গে যদি ডেয়ার নট বা নিড নট যুক্ত থাকে, তাহলে ভার্বের কোনো চেঞ্জ হয় না। কিন্তু আমাদের হিসাব মতন বলা কী হয়েছিল, যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সে হি ডেয়ার নট, তাহলে এটা হওয়া উচিত ছিল কি, হি ডেয়ার্স হওয়া উচিত ছিল অ্যাজ পার এগ্রিমেন্ট অফ ভার্ব। কিন্তু এখানে সেটা হবে না, কেন হবে না, ডেয়ারের পরে যদি নট থাকে, নিডের পরে যদি নট থাকে, তাহলে এর চেঞ্জেস হয় না। ক্লিয়ার? কিন্তু যদি ডেয়ার বা নিডের পরে নট না থাকে, যেরকম তার প্রয়োজন আছে, হি নিডস, তখন কিন্তু ভার্বের এগ্রিমেন্টকে ফলো করে। কখন ফলো করে না, যখন নিডের পরে নট থাকে, হি নিড নট ডু, হি নিড নট টু ডু ইট, তার এটা করার প্রয়োজন নেই, ঠিক আছে। হি নিড নট টু ডু ইট, এরকম যদি ফর্ম থাকে তাহলে এর সঙ্গে এস বাই এস এর প্রয়োজন পড়ে না। ঠিক একইভাবে যদি লেখা হয় হি ডিয়ার্স, তখন এস বাই এস ইয়েস যোগ করতে হয়। কিন্তু যদি একই কথা বলছি, যদি নটের ব্যবহার চলে আসে ডেয়ারের পরে, তাহলে ইয়েসটা হবে না। এটা মনে রাখতে হবে, এটা একটা ছোটো বিষয়, এটা কম্পিটিটিভ এক্সামে এরকম কারেকশান দেওয়া থাকে। আমি দুটো সেন্টেন্স লিখছি, তোমরা চেষ্টা করো যে দুটোর মধ্যে কোনটা ঠিক, হয় দুটোই ঠিক অথবা দুটোই ভুল অথবা যে কোনো একটি ঠিক একটি ভুল, খুঁজে বার করার চেষ্টা করো। এই দুটো সেন্টেন্স ফলো করার চেষ্টা করো। One does not need to know anything. One need not know anything. Okay? এবার বোঝার চেষ্টা করো দুটোর মধ্যে কোনটা ঠিক অথবা কোনটা অথবা দুটোই ঠিক কি দুটোই ভুল, সেটা বোঝার চেষ্টা করো। এটা অ্যাকচুয়ালি দুটোই ঠিক, ভালো করে খেয়াল করতে হবে। এখানে নিড নট, আমাদের নিড নট ফর্মুলা কী বলছে, ওয়ান নিড নট, তো ওয়ান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই হিসেবে এর কোনো চেঞ্জ হয়নি। ওয়ান নিড নট নো এনিথিং, ঠিক আছে। এটা আছে ওয়ান ডাজ নট নিড টু নো এনিথিং, এই নটের ব্যবহার নিডের আগে হয়েছে, তাই ওয়ানের রেসপেক্টে এখানে ডু এর সঙ্গে ইয়েস যুক্ত হয়েছে, ভার্বের এগ্রিমেন্ট ফলো করেছে। কী বলেছিলাম, নিড নট, নিডের পরে যদি নট থাকে তাহলে ভার্বের এগ্রিমেন্ট অফ ভার্ব ফলো করবে না, অর্থাৎ এখানে নিডস হবে না। কিন্তু নট যদি আগে বসে তখন এই ফর্মেশনটাকে মাথায় রাখতে হবে। ওকে, এটা একটু বোঝার চেষ্টা করলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। আর একটা জিনিস বলি, আগের একটা সেন্টেন্সে কিন্তু আমি ইচ্ছে করে একটা ছোটো ভুল করেছি, ওয়ান নিড নট নো এনিথিং, এই ভার্বের আগে টু বসবে না, ঠিক আছে। আগেটা কিন্তু বসানো হয়েছে, ভালো করে দেখবে।
এটা হবে না। কেস নাম্বার টু, যদি সেন্টেন্সে অদ্ভুত কোনো কল্পনা, অসম্ভব কোনো আশা অথবা কোনো শর্তাবলী প্রযোজ্য হয়, তখন এগ্রিমেন্ট অফ ভার্বের নিয়ম রক্ষা করা হয় না। সেন্টেন্স ফলো করো একটি, আমি যদি একটি পাখি হতাম, এটা একটি অদ্ভুত কোনো কল্পনা বা অসম্ভব একটা আশা, ঠিক আছে? তো এরকম তো হওয়া সম্ভব নয়, একজন মানুষ পাখি হতে পারত। এই ধরনের সেন্টেন্স কনস্ট্রাকশনের ফর্মুলা হচ্ছে যদি বলা আছে, তো যদির জন্য ইফ, তারপরে সাবজেক্ট, তারপরে ওয়্যার, এবং তারপর হচ্ছে সে কী হতে চাইছে, রাজা হতে চাইছে, পাখি হতে চাইছে, আমি যদি একজন রাজা হতাম, আমি যদি একটি পাখি হতাম, এই ধরনের অ্যাবসার্ড ইমাজিনেশন, অসম্ভব কোনো আশা, অদ্ভুত কোনো কল্পনা, এর ক্ষেত্রে সেন্টেন্স কনস্ট্রাকশন হচ্ছে এটা। তো আমি যদি একটি পাখি হতাম, ইফ আই ওয়্যার এ বার্ড, ইফ আই ওয়্যার এ বার্ড, আমি যদি একটি পাখি হতাম, আমি যদি একজন রাজা হতাম, ইফ আই ওয়্যার এ কিং। তো এখানে প্রশ্ন হচ্ছে আইয়ের পরে কি ওয়্যার হয়? অ্যাজ পার এগ্রিমেন্ট অফ ভার্ব, আইয়ের পরে অ্যাম হয়, আইয়ের পরে ওয়াজ হয়, এসব হয় অক্সিলারি ভার্ব, কিন্তু ওয়্যার কি কখনো আমরা ব্যবহার করি? করি না। এই ক্ষেত্রে ভার্বে এগ্রিমেন্ট অফ ভার্বের ব্যতিক্রম ঘটল। এই ধরনের সেন্টেন্স হচ্ছে অসম্ভব কোনো কল্পনা, সেটা বোঝানোর জন্য ওয়্যারের ব্যবহার করা হয়েছে। তো এখানে এগ্রিমেন্ট অফ ভার্ব ফলো করা হয়নি, কারণ একটাই, এটা একটা অদ্ভুত ইচ্ছা। ওকে, এরকমই আরও কিছু সেন্টেন্স আমরা দেখে নিই যেগুলো আমাদের খুব কাজে লাগবে, বা সেন্টেন্স কারেকশান হোক বা কোনো ট্রান্সলেশনের ক্ষেত্রে হোক, আরও কিছু এই ধরনের সেন্টেন্সের সম্বন্ধে লিখছি। এই ধরনের সেন্টেন্স কীভাবে ট্রান্সলেট করবে বা সেন্টেন্স কনস্ট্রাকশন করবে? এখানে বলছি, তোমার জায়গায় আমি থাকলে এটা অবশ্যই করতাম, এটা আমি অবশ্যই করতাম, মানে আমি যদি তুমি হতাম তাহলে এটা আমি অবশ্যই করতাম, মানে কোনো একটাকে কল্পনা করে বলা হচ্ছে, কোনো একজন ব্যক্তি কোনো একটা কাজ করেনি, তাকে ছোটো করার জন্য হোক বা নিজেকে জাহির করার জন্য হোক যে আমি শ্রেষ্ঠ, এরকম কিছু বোঝানোর জন্য এই ধরনের সেন্টেন্স ইউজ করা হয়। তো এর কনস্ট্রাকশনের ফর্মুলা হচ্ছে, ইফ দিয়ে শুরু করতে হবে, ইফ সাবজেক্ট ওয়্যার, দিস ইজ দ্য মেইন পয়েন্ট, কী হতো অবজেক্ট, ঠিক আছে? তো তোমার জায়গায় আমি থাকলে এটা আমি অবশ্যই, মানে আমি যদি তুমি হতাম, এটা সেন্টেন্সটা হচ্ছে ওই এরকম, যে ইফ আই ওয়্যার ইউ, তোমার জায়গায় আমি থাকলে, এটুকের মানে হচ্ছে এটা, তোমার জায়গায় আমি থাকলে অথবা আমি তুমি হলে, ইফ আই ওয়্যার ইউ কমা আই ওড ডু ইট, তাহলে কনস্ট্রাকশনের ফর্মুলা হচ্ছে, নেক্সট অ্যানাদার সাবজেক্ট, উড থাকবে, তারপরে ভার্ব, আবার অবজেক্ট, মানে দুটো সেন্টেন্স, আমি যদি তুমি হতাম ফার্স্ট সেন্টেন্স কমা, কী করতাম আমি এটা অবশ্যই করতাম, আই উড ডু ইট। ওকে, নেক্সট সেন্টেন্স অলসো ইন্টারেস্টিং, এখানেও সে অদ্ভুত একটি ব্যবহার বা কন্ডিশন এরকম, তিনি এমন আচরণ করলেন যেন তিনি আমাদের প্রভু, এরকম কেউ কেউ করে থাকেন, নিজেকে খুব কমান্ডিং পজিশনে রাখার চেষ্টা করেন এবং তিনি জাহির করার চেষ্টা করেন ইজ দ্য বস, ক্লিয়ার? তো এক্ষেত্রে দুটো সেন্টেন্স আমাদের লিখতে হয়, তিনি এমন আচরণ করলেন, নেক্সট কি, যেন তিনি আমাদের প্রভু মাস্টার। সো কীভাবে লিখবো, তিনি এমন আচরণ করলেন, এর থেকে বোঝা যাচ্ছে এটা ফার্স্ট টেন্সে আছে, হি বিহেভড, আচরণ করা ইংলিশ হচ্ছে বিহেভ,
বিহেভ থেকে আসে বিহেভিয়ার, ওকে, হি বিহেভড, বিহেভডের পরে অ্যাজ ইফ, যেন, এই যেনর থেকে হয় অ্যাজ ইফ, হি বিহেভড অ্যাজ ইফ, অ্যাজ ইফ হি ওয়্যার, এখানে লেখা উচিত ওয়্যার, তাহলে বুঝতে সুবিধা হবে, অ্যাজ ইফ হি ওয়্যার কি আওয়ার মাস্টার, ওকে, এরকম ফর্মুলেশন মাথায় রাখলে বোঝার চেষ্টা করতে পারলে সেন্টেন্স কনস্ট্রাকশন খুব সহজ হয়ে যাবে। থার্ড কেস নাম্বার থ্রি, এগ্রিমেন্ট অফ ভার্ব এখানে কীভাবে ব্যতিক্রম হচ্ছে, ভার্ব অফ উইশ অ্যান্ড ব্লেসিং, আমরা কখনো কি বলি গড সেভ সিম, এ কথা আমরা কি কখনো বলি, আমরা এটা কখনোই বলি না, গড সেভ হিম, গড ব্লেস, তীব্র ইচ্ছা, শুভকামনা, আশীর্বাদ সূচক বাক্য ইত্যাদি যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে এই গড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এখানে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হওয়া উচিত, কিন্তু এটা আমাদের তীব্র ইচ্ছা বা শুভকামনা ইত্যাদি বোঝানোর জন্য এই এগ্রিমেন্ট অফ ভার্ব এখানে ব্যতিক্রম হবে। ক্লিয়ার, এরকম কিছু আমরা মনে রাখার চেষ্টা করব যেগুলো ছোটো ছোটো ভুল হয়ে থাকে, ঠিক আছে, গড সেভস কখনো হয় না, গড ব্লেসেস ইউ কখনো হয় না, কেন হয় না, এটা তীব্র কোনো ইচ্ছা বা শুভকামনা, ওকে। এবার আমি আরও কয়েকটি সেন্টেন্স এখানে লিখে দিচ্ছি, সেগুলো তোমরা কারেকশন করার চেষ্টা করো। এগুলো হোমওয়ার্ক হিসাবে তোমরা বাড়িতে সলভ করো, আমরা সিনট্যাক্সের নেক্সট ক্লাসে আরও ইন্টারেস্টিং কিছু আলোচনা করব, ঠিক আছে, আর এফ দি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।